Assalamualaikum. शुभ शिक्षा दिया। आज के क्लास में तुम्हारे स्वागत है। तुम्हारा निश्चय भला हो। इस कोरोना के लिए समय तुम्हारे भला था कटाई कामना करे। आज के तुम्हारे साथ ऐसे हमें मोहम्मद अख्तर फारूक सजल बुनिक विभाग शिमुल मेमोरियल नॉर्थ सब स्कूल एंड कॉलेज। प्रिय शिक्षा दिया। एबार देखो हमें এখানে কিছু চিত্র দেখাইছি। কিছু পাখি আছে। কয়টা পাখি আছে? সাতটা। এখানে আছে কয়টা পাখি? পাঁচটা। তাহলে এখানে এ সমান যদি আমি 7 বলি আর বি সমান যদি আমি 5 বলি তাহলে এগুলোকে কি বলবো? এদিকে বলবো কি? একটা রাশি। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এখানে a প্লাস b আমরা কি 7 প্লাস 5 হলো 12 এটা একটা রাশি পেলাম। a মাইনাস b আমরা বের করতে পারলাম 7 মাইনাস 5 হচ্ছে 2 আর a বিটা 7 গুণ 5 এই প্রত্যেকটা আমরা কোথা থেকে পেলাম? এই যে a এবং b এর যে মান দেওয়া আছে সেই মানগুলো থেকে আমরা পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি ধারণা করতে পারছো আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের পাঠ হলো বীজগণিতীয় রাশি। আজকের পাঠের বিষয় আমাদের কি? বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশিতে আমাদের মোট পাঁচটা শ্রেণী আছে। 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5। তার মধ্যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হচ্ছে 3.1, 3.2 এবং 3.5। প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের 3.1 অনুশীলনের উপরে আলোচনা করব। তাহলে এখানে আমরা কি কি শিখতে পারবো? দেখো প্রথমে আমরা যেটা শিখতে পারবো বীজগণিতীয় রাশি কি বলতে পারবে, বীজগণিতীয় রাশির সূত্র প্রয়োগ করতে পারবে এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এখানে আমরা কয়টা জিনিস শিখতে পারতেছি? প্রথমে রাশিটা কি সেটা জানতে পারতেছি, তারপরে বীজগণিতীয় রাশির যে সূত্রগুলো আছে সেগুলো আমরা জানতে পারছি এবং এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেটা আমরা শিখতে পারব। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এখানে আমি তোমাদের বীজগণিতের রাশি কি এই জিনিসটা প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীকের অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। যেমন এখানে দেখো 2a প্লাস 3b মাইনাস 4c এখানে আমাদের এটা কি আমাদের প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন কোনগুলো? এই যে প্লাস মাইনাস এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক সংখ্যা এই যে 2 3, বীজগণিতের প্রতীক কোনগুলো? এগুলো এর অর্থ বোধক বিন্যাস। তাহলে আমরা এখানে কি বলবো 2a প্লাস 3b মাইনাস 4c এটা একটা রাশি হলো। এই রাশিটা একটা অর্থ প্রকাশ করছে। কি প্রকাশ করছে? দুটা a আছে, তিনটা b আছে এবং চারটা c আছে। a এবং b এর সমষ্টি থেকে c এর গুণফলটা বিয়োগ হচ্ছে, এটা একটা অর্থ প্রকাশ করছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে একটা রাশি বলবো। আর যেহেতু এখানে বীজগণিতের প্রতীক আমরা প্রয়োগ করেছি এই জন্য এটাকে কি বলবো? বীজগণিতের রাশি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি বীজগণিতের রাশি সম্পর্কে ক্লিয়ার হলে? এবার দেখো বীজগাণিতিক সূত্রগুলো কাকে বলছি আমরা। এখানে দেখো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে বীজগাণিতিক সূত্র বলা হয়। তাহলে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়মকে আমরা কি বলছি? বীজগাণিতিক সূত্র বলছি। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা কয়েকটা সূত্র দেখি। দেখো প্রথম সূত্রটা যেটা তোমরা ক্লাস 7 এ পড়ে আসছো, আবার এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি সূত্রগুলো জাস্ট তোমাদের দেখাইনি, কারণ তোমরা এগুলো সূত্র আগেই পড়ে এসেছো, নতুন করে আর কিছু জানার নেই তোমাদের। এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আরেকটা সূত্র আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। প্রিয় শিক্ষার্থীরা 4ab এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? আর এখানে আরেকটা সূত্র আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। এই দুটি সূত্রের মধ্যে পার্থক্যটা দেখো, এখানে মাঝখানে মাইনাস আর এখানে মাঝখানে প্লাস। এই দুটো জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রগুলো অনেকেই চিহ্ন এলোমেলো করে ফেলে। প্রিয় শিক্ষার্থীরা আমরা এর যে একটা সূত্র মানে যেটা দরকার হয় দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ, সেই ক্ষেত্রে আমাদের এই 4ab সূত্রটাকে আমরা ব্যবহার করে সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। সর্বশেষ যেটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই রাশি কয়টি আছে, এই রাশিতে পদ আছে হচ্ছে 3টি। তাহলে এই রাশিটাকে আমরা কি রাশি বলবো? ত্রিপদী রাশি বলবো। আর ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি তোমাদের কাছে নতুন।
ঠিক আছে এই সূত্রটা দিয়ে আমাদের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা এবার আমি একটা সমস্যা দেখো এখানে একটা এই সূত্রে প্রমাণ করেছি a plus b to the power 4 minus a minus b to the power 4 equal to a ab into a square plus b square প্রিয় শিক্ষার্থীরা এই প্রমাণটা অনেক সময় আমাদের সিলেবাসে প্রশ্নে আসে তাহলে প্রথমে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে কি লিখলাম a plus b equals 1 to the power 4 minus a minus b to the power 4 এটাকে আমরা এবার তাহলে ভেঙে নিব কি করব স্কয়ার দিয়ে তারপরে স্কয়ার দিলাম এরপর এটাকেও আমি কি করব স্কয়ার দিয়ে তারপরে স্কয়ার দিলাম এবার এই সম্পূর্ণ অংশটাকে তুমি a ভাবো আর এই সম্পূর্ণ অংশটাকে তুমি কি ভাবো b ভাবো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি a plus b into a minus b প্রিয় শিক্ষার্থীরা দেখো a plus b whole square plus a minus b whole square এবার দেখো এবারে আমি কি লিখলাম a plus b whole square minus a minus b whole square কারণ এই অংশটার সূত্র আমরা কি দেখেছিলাম 2 into a square plus b square আর ওই অংশটার সূত্র আমরা কি দেখেছিলাম 4 ab তাহলে সূত্রগুলো আমরা লিখে ফেলি তাহলে আমরা এখানে 2 into a square plus b square আমি একটু তোমাদের ক্লিয়ার করে জিনিসটা আমি একটু বলে যাচ্ছি দেখো যে আমরা কি পেলাম আমরা এখানে দেখো এখানে আমাদের আমি সম্পূর্ণ অংশটা লিখছি না দেখো এখানে a plus b whole square plus a minus b whole square into a plus b whole square minus a minus b whole square তাহলে এখানে আমি কি পাবো 2 into a square plus b square এখানে পাচ্ছি কি 4ab তাহলে এই 4ab আর 2 যদি আমাদের গুণ হয় তাহলে কি হবে 8ab into a square plus b square প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের কি এসেছে a plus b to the power 4 minus a minus b to the power 4 equal 8ab into a square plus b square কারণ তোমাদের এই লাইনটা আমি স্ক্রিনে দেখাইনি এই জন্য তোমাদের হয়তো বা মনে হতে পারে যে হঠাৎ করে 8ab into a square plus b squareটা এই জন্য তোমরা এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার হবে যে আমাদের এই অংশটা থেকে আমরা কিন্তু এটা পেয়েছি কারণ a plus b whole square plus a minus b whole square এর পরিবর্তে আমরা পেলাম 2 into a square plus b square আর a plus b whole square minus a minus b whole square এর পরিবর্তে আমরা কি পেলাম 4ab তাহলে এখানে দেখো এই 4 আর 2 গুণ হয় কি হলো 8 আর ab টা সামনে চলে আসলো আর এখানে a square plus b square টা হলো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা স্ক্রিনে চলে যাই দেখো একটু তোমরা যে এখানে আমাদের তাহলে এই যে আমরা প্রমাণটা করতে চেয়েছিলাম সেই প্রমাণটা আমরা করে ফেললাম ওকে তোমরা কি ক্লিয়ার হয়েছে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র যেটা তোমাদের অনেক সময় কাজে লাগে তোমরা অবশ্যই এই সূত্রটা বাসায় একটু প্র্যাকটিস করবে কারণ এটা একটু ব্যতিক্রম কারণ আমরা স্কয়ারের প্রমাণটা আমরা জানি কিন্তু পাওয়ার ফোরে সাধারণত আমরা দেখিনি অনেক সময় ঠিক আছে যার কারণে আমাদের কাছে এটা একটু সমস্যা মনে হতে পারে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমি আরেকটি সমস্যা দেখাচ্ছি a - b = 2 ab = 35 a² + b² এর মান কত এখানে একটা কথা তোমাদের বলে রাখি a² + b² আমি কয়টা সূত্র জানি দুইটা সূত্র জানি কি কি একটা হচ্ছে a + b² - 2ab আর একটা হচ্ছে a - b² + 2ab প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে আমরা কি লক্ষ্য করব কারণ এখানে মানটা কিসের দেওয়া আছে a - b এর মান দেওয়া আছে তাহলে এখানে দেখো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম এরপরে দেখো আমরা সূত্রটা লিখে ফেলি a² + b² সমান কি a - b² + 2ab প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে a - b এর মান কত দেওয়া ছিল 2 এই দেখো 2 2 এর উপর স্কয়ার দিলাম এখানে 2 আছে ab এর মান কত 35 বসাই দিলাম তাহলে এখানে দেখো a² সমান কত 2a² তাহলে 4 আর এই 35 আর হচ্ছে 2 তাহলে কত 70 তাহলে টোটাল আমরা কত পেলাম 74 এটাই আমাদের মান নির্ণয় ছিল ওকে এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা এবার যে প্রবলেমটা আমি দেখাবো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এবং এটা সিলেবাসে আসে সেটা হচ্ছে a plus b সমান হচ্ছে root 7 a minus b সমান হচ্ছে root 5 হলে 8ab into a square plus b square equal to 24 এটা আমাদের প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে দেখো এখানে আমি মানটা যেটা দেওয়া আছে লিখে ফেলেছি বামপক্ষে 8ab into a square plus b square এটাকে আমি আলাদা করলাম দুই ভাগে 4 into 2 আর এই বিটা থেকে গেল তারপরে a square plus b square টা থেকে গেল এরপরে দেখো 4 এর সাথে a বিটা নিলাম আর 2 টা a square plus b square এর সঙ্গে চলে গেল তাহলে 4ab সূত্রটা আমরা কি জেনে এসেছিলাম a plus b whole square minus a minus b whole square
আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা আমরা কি জেনেছিলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি সেই দুটো সূত্র আমি লিখে ফেললাম এখন আমরা মানটা যেটা জানি সেই মানটা আমরা বসাই a প্লাস b এর মান কত জানি √7 তাহলে এখানে √7 তারপর স্কয়ার a মাইনাস b এর মান কত জানি √5 তারপর স্কয়ার এখানে দেখো a প্লাস b এর মানটা কত জানি √7 তারপর স্কয়ার a মাইনাস b এর মানটা কত জানি √5 তারপর স্কয়ার তাহলে স্কয়ার রুট কেটে গেলে কি হবে দেখো এখানে 7 5 আর এখানে হচ্ছে কি 7 5 তাহলে 7 5 হলে কত হচ্ছে আমাদের 2 আর 7 5 হলে কত হচ্ছে 12 2 আর 12 গুণ করলে কত হচ্ছে 24 আমাদের ডান পক্ষে কত ছিল 24 প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি ভাষায় ভালো করে চর্চা করবে কারণ এই অনুশীলন থেকে সিলেবাসে এই অঙ্কটা অনেক সময় দেওয়া হয় ওকে তাহলে এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম এরপরে দেখো আরো একটি সমস্যা এসেছে যেটা হচ্ছে a + b + c = 2 আর ab + bc + ca = 1 হলে a + b² + b + c² + c + a² এর মান কত প্রিয় শিক্ষার্থীরা সূত্রে আমাদের 7 নম্বর সূত্রটা একটু মনে করে দেখো ত্রিভুজের রাশির বর্গ তাই না তো এখানে আমি সলভটা দিয়েছি তোমাদের সুবিধার্থে আমি একটু ক্লিয়ার করে জিনিসটা বোর্ডে যাই আমি দেখো বোর্ডে তোমাদের জন্য আমি ক্লিয়ার করে তাহলে আমাদের রাশিটা কি দাও আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙলে কি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এখানে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার আর এখানে আমরা কি পাচ্ছি c স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমরা কি করব আমরা এটাকে আলাদা করব কিভাবে আলাদা করব দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা একটা অংশ করলাম আর আরেকটা অংশ দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা একটা অংশ করলাম তাহলে 7 নম্বর যে সূত্রটা আমাদের কি ছিল সূত্রটা ছিল হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তো এখন আমরা একটু অঙ্কে লক্ষ্য করে দেখি যে আমাদের এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা আমরা কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই যে রাশিটা এর পরিবর্তে আমরা কি জানি এটার পরিবর্তে আমরা যেটা জানি সেটা আমরা একটু লিখে ফেলি a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস এটার পরিবর্তে আমরা জানি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c ওকে তাহলে এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারলাম এটা লিখতে পারলাম এরপরে দেখো a + b + c এর মান কত দেওয়া আছে 2 2 এর উপর আমরা স্কয়ার দিলাম প্লাস এটার মান কত 2 তারপর স্কয়ার দিলাম মাইনাস 2 ইনটু ab bc c এর মান কত দেওয়া আছে 1 তাহলে এখানে আমরা কি লিখব মান বসিয়ে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো 2 স্কয়ার মানে কত 4 2 স্কয়ার মানে কত 4 মাইনাস 2 তাহলে এখানে দেখো e minus 2 তাহলে কত আসবে আমাদের 6 দেখো আমাদের অ্যানসারটা কত আসছে 6 প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এবার আমরা একটু বোর্ডে যাই দেখো বোর্ডে দেখো আমি কলেজ ক্যালকুলেশনটা তোমাদের ক্লিয়ার করেছি যেটা সেটা হচ্ছে এখানে আমরা দেখো এই যে অংশটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা আমরা এখানে এখানে সূত্রটা ভাঙালাম a + b + c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab + bc + ca এখানে মানগুলো আমরা বসাই দিয়েছি তাহলে 4 প্লাস 4 মাইনাস 2 তাহলে 8 মাইনাস 2 6 এটাই আমাদের অ্যান্সার ছিল প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো আমি তোমাদের একটা এখানে দুটো রাশি দিয়েছি এইকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তাহলে এখানে দেখো আমরা 2x + 3yটাকে a ধরলাম 4x - 5yটাকে আমরা b ধরলাম তাহলে আমরা ab সূত্রটা কি জানি a + b/2 হোল স্কয়ার माइनस ए माइनस बी बाय टू होल स्क्वायर ए बी का हमने काके दोरे सिलाम ये दोरे सिलाम हमने टू एक्स प्लस थ्री ओ आई के ये जगह हमने बोशाय दिलाम बी दोरे सिलाम काके फोर एक्स माइनस फाइव ओ आई के बी जगह फोर एक्स माइनस फाइव ओ आई का हमने बोशाय दिलाम नीचे हमारे टू का थ्री गया एक है ना वो ताज देखो ए जगह हमने टू एक्स प्लस थ्री ओ आई बोशाला
আর বি এর জায়গায় আমরা যখন বসাবো তখন মাইনাস দিয়ে যখন গুণ হচ্ছে মাইনাস 4x প্লাস 5y তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 2x প্লাস 6x এর 4x তাহলে কত হচ্ছে 6x আর 3y মাইনাস 5y তাহলে কত হচ্ছে মাইনাস 2y ডিভাইডেড 2 আর এখানে 4x এখানে মাইনাস 4x 2x তাহলে কত হচ্ছে মাইনাস 2x আর এখানে 3y আর 5y তাহলে কত হবে 8y এখানে দেখো আমি দুটো কমন নিলাম দুটো কমন নিলে কত হচ্ছে আমাদের 3x মাইনাস y ডিভাইডেড 2 আমাদের থেকে গেল এখানেও আমি 2 কমন নিলাম 2 কমন নিলে কত হচ্ছে 4y মাইনাস x তাহলে a2 a2 কেটে গেল a2 a2 কেটে গেল তাহলে কত হচ্ছে 3x মাইনাস y হোল স্কয়ার 4y মাইনাস x তারপর স্কয়ার তাহলে দেখো এই দুটি রাশি কি আকারে ছিল প্রথমে গুণ আকারে ছিল কি করতে বলেছিল দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে এটাকে আবার অনেক সময় বলা হয় অন্তরূপে প্রকাশ তাহলে দেখো দুটো রাশি আমরা পেয়েছি 3x y একটা রাশি 4y x একটা রাশি তাদের উপর দেখো বর্গ আছে তাদের বিয়োগফল আমরা প্রকাশ করে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা যেটা বলা ছিল আমরা সেটা আমরা করে ফেললাম ঠিক আছে আগামী দিন তোমাদের এই অনুশীলনের 3.1 এর পরে আমরা একটা টপ টেস্ট দিব ঠিক আছে অনুশীলনের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে বা উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে পড়বে এবং বিভিন্ন বোর্ডে দেখবে তোমরা 3.1 থেকে অনেক প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো তোমরা একটু বাসায় ভালো করে চর্চা করবে যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা অতএব এই অনুশীলনটি অবশ্যই গুরুত্ব দিয়ে তোমরা করবে অনুশীলনের অঙ্কগুলো বাসায় ভালোভাবে চর্চা করবে এবং আজকের ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম।